আসসালামু আলাইকুম, আমি আব্দুল করিম, সহকারী শিক্ষক কাঞ্চনবাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়। আজকে আমার অনলাইন ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত, এবং অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে পাঠের বিষয় হচ্ছে আমাদের অনুশীলনী 4.4-এর রেখের। আজকে আমরা শিখবো সূত্রের সাহায্যে কিভাবে গুণ করে, আবার সূত্রের সাহায্যে কিভাবে বর্গ করে, এবং কিছু সরল অঙ্ক আছে আমাদের পাঠ্য বইয়ে, এগুলো কিভাবে করে। তো প্রথমে শিখতেছি আমরা সূত্রের সাহায্যে গুণ যখন বলবে তখন আমাদের দুইটা সূত্র খেয়াল রাখতে হবে। দুই তিনটে সূত্র আছে আমাদের এখানে, একটু দেখি। সূত্রের সাহায্যে গুণ বললে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে, ওইটা খেয়াল করতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বললে এই সূত্রটা প্রযোজ্য। এবং যদি দেখা যাচ্ছে কি একটা বিষয়, যদি প্রথম রাশি যদি মিল না হয়, যেমন এক্স প্লাস এ এক্স মাইনাস এক্স প্লাস বি, এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি মিল আছে, এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি দেখা যাচ্ছে এ এবং বি মিল নেই। যদি মিল না থাকে দ্বিতীয় পদগুলো, তাহলে এই সূত্রটি দিয়ে কাজ করতে হবে, এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স মানে প্রথম রাশিটা প্লাস এ বি, এই দুইটা সূত্র আমাদের খেয়াল রাখতে হবে সূত্র সাহায্যে গুণ করতে বললে। তাই আমাদের পাঠ্য বইয়ের 54 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, 3-3-9-এর অঙ্ক, এগুলো খেয়াল করলে হয়ে যাবে। যেমন ক নম্বরের অঙ্ক এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন, তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের যে সূত্র ছিল এক্স, এটা হচ্ছে এ, এটা বি, এটা বি, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে দেখা যাচ্ছে কি সবগুলো মিল আছে এটার মধ্যে। প্রথম রাশি মিল আছে, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি মিল আছে, এবং প্লাস মাইনাস চিহ্ন কি বেশ কম আছে। তাহলে আমাদের দেখতে হবে কি প্রথম রাশিটা লিখতে হবে এখানে, লিখে এক্স, দ্বিতীয় রাশিটা লিখে স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 49, ঠিক আছে। তাহলে এরপরে দেখা যাচ্ছে কি আমি আরেকটা অঙ্ক করাই বোঝার জন্য। যেমন আমাদের পাঠ্য বইয়ের 3-এর ঘ নম্বরটা করতে পারি, ঘ নম্বরটা হচ্ছে এক্স প্লাস বি এক্স মাইনাস বি, তাহলে দেখা যাচ্ছে কি এখানে এক্স মাইনাস এটা এটার সাথে এটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, শুধু কি প্লাস মাইনাস চিহ্ন একটা বেশ কম আছে। তাহলে দেখতে হবে যে কি তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার, তাহলে সব এটা হবে কি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝে গেছে সূত্র সাহায্যে গুণ। এখন হচ্ছে যদি মিল না থাকে, একটু আগে বলছিলাম যে কি যদি মিল না থাকে তখন কী করতে হবে, যেমন এই সূত্র দিয়ে কি কখন করা যাবে। তাহলে এই সূত্র দিয়ে যদি করতে হয় আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এখানে দেখতে হবে আমাদের ফার্স্ট বইয়ের একটা অঙ্ক আছে সিক্স এক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সরি এক্স প্লাস ফোর, এই অঙ্কটা যদি আমি খেয়াল করি একটু দেখলে বুঝতে যাবে, এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের কত নম্বর আছে, 6 নম্বর আছে, 6 নম্বরে এটার সাথে এটাতে মিল নেই, এবং এটার সাথে কি এটা থ্রি এবং ফোরের সাথে কোনো মিল নেই। এবং যদি মিল না থাকে আমরা কোন সূত্র দিয়ে করবো বলেছিলাম, এই সূত্র দিয়ে কাজ করবো। তাহলে প্রথমটা কি বলছিলাম এক্স স্কোয়ার, মানে প্রথমে যেটা ছিল সেটা দিয়ে স্কোয়ার, তারপর কি দ্বিতীয় রাশি দুটোটা যোগ করতে হবে, থ্রি প্লাস ফোর, আবার এর প্রথম রাশিটা আবার গুণ করতে হবে, তারপর দ্বিতীয় রাশি দুটোটা গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে যদি দিই তাহলে দেখা যাচ্ছে কি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এর দুটো যোগ করলে কী হবে, 7x প্লাস 3 কত, 12। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এরকম, ঠিক আছে। তা আজকে আমরা একটা কয়েকটা সূত্র শিখবো সূত্রের সাহায্যে বর্গ কীভাবে করে। তো বর্গ করতে হলে আমাদের এই সূত্রগুলো খেয়াল রাখতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার, আমাদের এই দুইটা সূত্র খেয়াল করতে হবে কখন, যদি যখন বলা হয় সূত্রের সাহায্যে বর্গ করো। এবং আর একটা সূত্র আছে, যদি তিনটা রাশি থাকে তুমি চাইলে এটা করতে পারবে, এ প্লাস বি সি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এ সি। এটা হচ্ছে আমাদের অনুশীলন চারের একের এক নম্বর এক নম্বরের কটা দেখতে পারি, যেমন ফাইভ এ প্লাস সেভেন বি, ফাইভ এ প্লাস সেভেন বি যদি হয় তাহলে এখানে আমাদের বলছে কি সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে বর্গ। তো সূত্রের সাহায্যে বর্গ করতে হলে আমাকে প্রথমে লিখতে হবে এত এর বর্গ প্লাস সেভেন বি হোল স্কোয়ার, তাহলে কি ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ফাইভ এ সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার। তাহলে আমি আবার বলতেছি সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটা আছে এটা দিয়ে আমরা কাজটা করলাম, তাহলে কি পাঁচ পাঁচে কত হয় পঁচিশ, এ স্কোয়ার প্লাস পাঁচ দু কোনো দশ, সাত দশে সত্তর, এ বি প্লাস ফর্টি নাইন বি স্কোয়ার। তাহলে আমরা সরল আজকে সূত্রের সাহায্যে গুণ সূত্রের সাহায্যে বর্গ কীভাবে করে শিখলাম, এবং আমাদের পরবর্তী ক্লাসে আমরা সরল করো এবং কতগুলো মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা শিখব। তো ছাত্রছাত্রীরা নিশ্চয় বুঝতে পেরেছ, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, এবং আগামী ক্লাসে আমরা সরল সরল অঙ্ক এবং চার রেখে সরল এবং মান নির্ণয়ের অঙ্কগুলো করবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজ এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।